প্রসঙ্গত, কিছুদিন আগেই সকল মন্ত্রী বিধায়ক জেলা নেতৃত্বের উপস্থিতিতে চেয়ারম্যান ঘোষণা করা হয় শুভঙ্কর ঘোষের নাম। তারপরই হালি শহরের সাধারণ মানুষের জন্য দীর্ঘদিনের ভগ্নদশার পার্ক তিনি তড়িঘড়ি নতুন করে কাজ শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনে যার শুভ সূচনা হবে বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে। পার্কের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা ঘুরে দেখলেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। এছাড়াও সঙ্গে ছিলেন কাউন্সিলর প্রবীর সরকার। টার্গেট ছিল, যেটা বলে অনেকদিন ধরে টার্গেট ছিল আমাদের, সে জায়গায় দাঁড়িয়ে উইলাভালি সহ এবং বিশ্ব বাংলা, যেটা আমাদের অনেক দিনকার ইচ্ছা ছিল যে বিশ্ব বাংলা হালি শহরের নেই, কাঁসাপাড়াতেও নেই, কাঁসাপাড়াতে একটা ছিল পরের ধারে, তবে হালি শহরে ছিল না। এটা অনেক দিনের ইচ্ছা ছিল এবং মানুষের ডিমান্ডও ছিল, সেই জায়গায় দাঁড় করি। এবং ইকোনমিক জোন বলতে পারি আমরা হালি শহরের বাগমুহূর্তে, এত মল রয়েছে, এত বিজনেসম্যান রয়েছে, সকলে এখানে আসে, নদিয়ার থেকে আসে, কাঁচাপাড়া থেকে আসে, হালি শহর থেকে আসে, নয়াডি থেকে আসে, সকলে আসে, জিনিসপত্র কেনে, মলগুলো থেকে বেরিয়ে যায়। তো তাদের একটা আর কি কিছু রিফ্রেশের জন্য একটা ভালো জায়গা প্রয়োজন ছিল, সেটা আমরা সকলে বোর্ডে আলোচনা করে নিয়ে বাগমুড়ে এই জায়গাটি ছিল, এই জায়গায় করা হচ্ছে এবং হচ্ছে। ঠিক উদ্বোধন হবে এই মাসেরই 23 তারিখ, এপ্রিল মাসের 23 তারিখ সন্ধ্যে 7টার সময় মাননীয় বিধায়ক, বিশপুর বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় এই পার্কটির শুভ উদ্বোধন করবেন। অনেকগুলো জিনিস হালি শহরের জন্য স্যাংশন করা হয়েছে রিসেন্টলি, গভর্নমেন্ট থেকে করেছে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে দুটো আরতি ঘাট স্যাংশন করেছে, রামপ্রসাদ সেনের ভিটা, মানে রামপ্রসাদ আর কি মায়ের মন্দির, যেটা আমাদের হালি শহরের সেন্টিমেন্ট, সেই মায়ের মন্দিরের একটা প্রজেক্ট জমা করা হয়েছিল, বিধায়ক সাহেব বলেছিলেন এবং প্রজেক্ট জমা হয়েছিল, বিধায়ক সাহেব নিজে তদারকি করেছিলেন, আর বিধায়ক সাহেব যেটা আমাদেরকে বলেছে ওটাও স্যাংশন হয়ে গেছে। আর KMDA এর ড্রেনেজ বিধায়ক সাহেব রেগুলারলি যাতায়াত করে কলকাতায়, এই ড্রেনেজটাও স্যাংশন হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা যে জিনিসগুলো চেয়েছিলাম বিধায়কের কাছে, আমরা মিউনিসিপ্যালিটি লেভেল দিয়ে বিধায়ককে চিঠি করি এবং বিধায়ক সেগুলো নিজে তদারকি করে কিন্তু হালিশহরের মানুষের জন্য বেশ কয়েকটি ভালো জিনিস কিন্তু উপহার এই বছর আর কি বাংলা নববর্ষে পাবেন। না দেখুন, এটা ভগ্নদশা অবস্থায় ছিল না, মোটামুটি রানিংই ছিল। আমরা 2021-এ আমরা যে নতুন বোর্ড তৈরি হয়েছে, ওই বোর্ডে প্রথমেই আমি বোর্ড অফ কাউন্সিলকে একটা আবেদন করেছিলাম যে বাগের মোড়টাকে গেট আপ করার জন্য একটা প্রসেসিং করা হোক। তারপরে নানা রকম কাজে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম, আপনারাও সবাই জানেন। সোনাই মোটামুটি ভাইস চেয়ারম্যান তখনও ছিল, এখন ও দায়িত্ব পাওয়ার পরে আমি সোনাইকে বলেছিলাম, সোনাই ভাই তুই জায়গা করিস, এই জায়গাটার উপর ড্রাইভ মার। এবং আমাদের MLA এর সাথে আমি আর সোনাই এবং বোর্ড অফ কাউন্সিল আমরা বসে এই জায়গাটাকে স্যাংশন করিয়েছি। এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ও ভীষণভাবে একাগ্রত সহকারে এই পার্কটাকে সাজাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং আগামী 23 তারিখ শুভ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যে 7টার সময় আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী দ্বারা এই পার্কটাকে আমরা পাবলিকের জন্য, জনসাধারণের জন্য ওপেন করব। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে।
তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।